ভয়াবহ দাবানলে পুড়ছে বলিভিয়ার উত্তর পূর্বাঞ্চল। কর্তৃপক্ষ জানায় এক মাসেরও বেশি সময় ধরে আগুনে পুড়ছে অঞ্চলটির বেনি এলাকা। দাবানলে এখন পর্যন্ত 1,00,000 হেক্টর বনভূমি পুড়ে ছাই হয়ে গেছে। তীব্র বাতাস আর শুষ্ক আবহাওয়ার কারণে আগুন নেভাতে রীতিমতো হিমশিম খাচ্ছেন দমকল বাহিনীর কর্মীরা। লোকালয়ে দাবানল ছড়িয়ে পড়ার আশঙ্কায় আশেপাশের এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে স্থানীয় বাসিন্দাদের। এর মধ্যে উত্তর পূর্বাঞ্চলের 8টি বিভাগকে সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন। চলতি বছরের শুরু থেকেই দাবানল দেখা দিয়েছে বলিভিয়ার উত্তর পূর্বাঞ্চলে।